বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাত্রী তোমাদের প্রত্যেকের একটাই জিজ্ঞাসা আমাদের যে এক্সামিনেশন এক্সামিনেশন অর্থাৎ সেমিস্টার কিভাবে হবে ইউজি পিজির রয়েছে রয়েছে অফলাইনে হবে না আগের মতন অনলাইনেই হবে এই মুহূর্তে বাস্তবটা কি কলেজ বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে কি আপডেট রয়েছে এক্সামিনেশন নিয়ে সমস্তটাই তোমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরবো ও কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো যদি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহুর্তে ইউজি পিজি ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্রত্যেকেরই প্রায় একটাই জিজ্ঞাসাবাদ রয়েছে আমরা এতদিন ধরে এ অনলাইনে ক্লাস করে এসেছি আমরা অনলাইনে এক্সাম দিয়ে এসছি সেক্ষেত্রে আমাদের অনলাইনে এক্সামের একটা হ্যাবিট পড়ে গেছে এ এবং আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের সময়সীমাও অনেকটা কম এত বড় সিলেবাস কিভাবে এই সময়ের মধ্যে আমরা শেষ করব। সত্যি এটা একটা ভাবার বিষয় এবং তোমাদের যে বক্তব্য হানড্রেড পারসেন্ট সঠিক কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় কি বলছে কি জানাচ্ছে তাদের এক্সামিনেশন কি অনলাইনে তারা নিতে চাইছে না অফলাইনে নিতে চাইছে সবার প্রথমেই বলে রাখি তোমাদের জন্য কিন্তু কিছু কিছু কলেজের তরফ থেকে কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রাখতেই হবে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে কারণ দেখাতে হবে এবং পরীক্ষার রেজাল্টে কিন্তু নম্বরও তোমাদের কাটা হবে কারণ সেভেন্টি থাকলে তোমাদের একটা নম্বর দেওয়া হয় বিগত সময়ে কি হতো যখন কোভিড ছিল না একদম সমস্ত কিছু ও স্বাভাবিক ছিল তখন কিন্তু প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোনো কোনো কলেজের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কিন্তু আবশ্যিক ছিল মেন্ডেটারি ছিল প্রত্যেককে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফলাইনে অ্যাটেন্ডেন্স থাকতেই হতো যদি কোনো কারণবশত না থাকতে হতো পার্সোনালি আমি জানি কোন কোন কলেজের ক্ষেত্রে আর ফাইন দিতে হতো অ্যাটেন্ডেন্স না থাকলে অর্থাৎ টাকা দিয়ে দিতে হতো তাহলে একটা নম্বর কাটারও বিষয় থাকতো ইনফ্যাক্ট পরীক্ষায় বসতেও দিত না সেই কারণে বেশিরভাগ কলেজ বা ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্স না থাকলে একটা ফাইন নিত ও যেটা ছাত্রছাত্রীরা দিলে তবেই পরীক্ষায় বসতে পারতো এটা বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই আমি দেখেছি সেই একই রকমভাবে কোভিডের পূর্বে যে গতানুগতিক ভাব ছিল সেটাই কিন্তু সম্পূর্ণভাবে ফিরে আসছে এই কারণ এই মুহূর্তে কোভিড বিধি সম্পূর্ণভাবে উঠে গেছে এবং যে গ্রাফ রয়েছে কোভিডের গ্রাফ সেটাও প্রায় নির্মমুখী আমাদের রাজ্য তথা দেশে সেই কারণে প্রায় প্রত্যেকটা কলেজই কিন্তু ধীরে ধীরে আবার আগের এর ছলে আসতে চাইছে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রাখতে হবে এরকমও কিন্তু কিছু কিছু কলেজ বলছে এবং ইনফ্যাক্ট অনেক আগে কিছু কিছু কলেজ কিন্তু বলে দিয়েছে এ পার্টিকুলার আর বারাসাতি ইউনিভার্সিটির আন্ডারে এমন অনেক কলেজ রয়েছে যারা রীতিমতো কিন্তু বলে দিয়েছে যে অ্যাটেন্ডেন্স সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দরকারি পরীক্ষায় বসার জন্য এটা তো গেল কলেজগুলোর কথা কিন্তু ইউনিভার্সিটির কথা যদি বলি পশ্চিমবঙ্গের বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে অফলাইনে হাঁটার পথে একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে সমস্ত ইউনিভার্সিটি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের ইভেন্ট সেমিস্টারে নোটিশ দিয়েছে সেই সকল ইউনিভার্সিটি কিন্তু অফলাইনেই এক্সামিনেশান নেবে এরকমই নোটিসে কিন্তু উল্লেখ করেছে কাজেই তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের পরীক্ষা কিন্তু অনলাইনে হওয়ার এই ইভেন্ট সেমিস্টার চান্স অনেকটাই কম জানি তোমাদের অনেক সমস্যা হচ্ছে এবং ছাত্রছাত্রীরা অফলাইনে নোটিশ দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন পদক্ষেপও নিয়েছে আন্দোলন করেছে একই সাথে ছাত্রছাত্রীরা উপাচার্যতে কেউ ঘেরাও করেছে যেটা আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিতে এখন দেখার বিষয় এই ইভেন্ট সেমিস্টারে কোনো ইউনিভার্সিটি যদি অনলাইনে এক্সামিনেশান ঘোষণা করে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু একই দিকে মুভমেন্ট হতে পারে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এটাই বক্তব্য যে অনলাইনে যাতে সম্পূর্ণভাবে এক্সামিনেশান হয় একই সাথে কিছু এরকমও ছাত্রছাত্রী আছে এ যে তারা বলছে অফলাইনে যাতে এক্সামিনেশন হয় কারণ অফলাইনে এক্সামিনেশন হলে নাম্বার যে প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছে নাইনটি পার্সেন্ট পেয়ে যাচ্ছে সেটা হবে না পরবর্তীকালে অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এরকমও অনেকে মনে করছে যদিও এখন ইউজিসির গাইডলাইন অনুযায়ী একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে সমস্ত দিক মাথায় রেখে কিন্তু এখন একটা জল্পনার সৃষ্টি হয়েছে তো এই মুহূর্তে যেটা তোমাদের পরিষ্কারভাবে বা বাস্তবটা যেটা আমার জানানো দরকার সেটা তোমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে ইভেন সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশান অফলাইনে হওয়ারই পাল্লা এই মুহূর্তে ভারী অনলাইনে নয় কারণ সমস্ত ইউনিভার্সিটির থেকে যে তথ্য উঠে আসছে সমস্ত কলেজের থেকে যে তথ্য উঠে আসছে সেই অনুযায়ী তোমাদের এক্সামিনেশান অনলাইনে হওয়ার সম্ভাবনা একেবারে কম ওই যে বললাম কোনো ইউনিভার্সিটি যদি ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইনে পরীক্ষা পরিচালনা করে তাহলে অন্যান্য ছাত্রছাত্রীরাও একই দাবি তুলবে এবং সেটা গতানুগতিকভাবে চলতে থাকতে পারে এখন পরিস্থিতি বলছে পরবর্তী সময় বলছে কি হবে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সিলেবাসটুকু রয়েছে ছাত্রছাত্রীদের যে বক্তব্য অনেকের সাথে আমার কথা হয়েছে ইনস্টাগ্রামে সমস্ত দিক থেকে যেটা বুঝতে পাচ্ছি এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এইটুকু সময়ের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট করা সেটা কিন্তু পসিবেল নয় এখন দেখার বিষয় কলেজ কতটা সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করতে পারছে এ যেরকমভাবে আগে গতানুগতিক পড়িয়ে সম্পূর্ণ বুঝিয়ে সিলেবাস শেষ করতো সেরকমভাবে কি সিলেবাস শেষ করার সময় পাচ্ছে সব তার ওপর কিন্তু সমস্তটাই নির্ভর করছে বাদবাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা জিজ্ঞাসা করছিলে পুরো বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরলাম সবশেষে একটাই কথা বলবো যেটা বাস্তব যেটা এই মুহূর্তে তথ্য আছে সেটাই তোমাদের জানালাম কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবে সর্বদা তোমাদের সঙ্গেই ছিলাম তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের সঙ্গে থাকবো দেখা যাক না পরবর্তী পরিস্থিতি কি দাঁড়ায় কতটা সিলেবাস শেষ করতে পারে কলেজ ইউনিভার্সিটি তোমাদের কলেজ তোমাদের সিলেবাস কতটা অফলাইনে শেষ করেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমার কলেজের নাম উল্লেখ করে প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত